কড়াইটা গরম হয়ে গেছে, তো এবার আমি তেল দেব কম মশলায়, কম তেলে আমি তোমাদের রান্নাটা দেখাচ্ছি। তো আমি 1 চামচ মতন তেল দিয়েছি, আর দিয়ে দেব কালো কালো জিরে, কাঁচা লঙ্কা 1টা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এরপরে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেব, এবারে কম মশলায় আমি তোমাদের রান্নাটা দেখাবো। এবারে আমি নুনটা দিয়ে দেব ঝোলে, মাছে যেহেতু নুন দেওয়া আছে কম নুনটা দিয়েছি, কম ঝোল থাকবে। এবারে জলটা ফুটে আসছে ঝোলটা, মাছগুলো আমি দিয়ে দেবো। ১৫ মিনিট পরে দেখুন, 15 মিনিট পরে চলে আসলাম, দেখুন ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুটো করতে কাঁচা লঙ্কা, মাছের ঝোল
পুরো রেডি। যারা যারা হচ্ছে আমার নতুন চ্যানেলে লাইক করুন, শেয়ার করুন, কম মশলায় ইলিশ মাছের ঝোল রান্না করেছি, তো আপনারা বাড়িতে ট্রাই করবেন কম মশলার ইলিশ মাছের ঝোল। তো আশা করি তোমাদের ভালো লাগবে।